সূর্যের কাছাকাছি থাকা রিড নামে পরিচিত এক ধূমকেতুর আশেপাশে পানির অস্তিত্ব খুঁজে পেয়েছে নাসার পর্যবেক্ষণ যন্ত্র জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সাম্প্রতিক সপ্তাহগুলোয় নিজের দ্বিতীয় যুগান্তকারী পর্যবেক্ষণে এ তথ্য প্রকাশ করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সূর্যের কাছাকাছি থাকা ধূমকেতুগুলো পানির বরফ সংরক্ষণ করতে পারে, এ বিষয়ে বিজ্ঞানীদের পূর্ব অনুমান থাকলেও এর কোনো দৃঢ় প্রমাণ ছিল না। সাধারণত কুইপার বেল্ট বা উড ক্লাউডের মতো জায়গাগুলোই এমনটা ঘটে থাকে, কারণ এসব ধূমকেতু সূর্য থেকে যথেষ্ট দূরে হওয়ায় এগুলোতে বরফ জমে থাকতে পারে। ধূমকেতুর বাষ্পীভূত উপাদানে 10% পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড থাকলেও জেমস ওয়েবের যন্ত্রে রিড ধূমকেতুর মধ্যে এমন কিছুই শনাক্ত হয়নি। এই নিয়ে কাজ করা গবেষণা দলটির অনুমান, এটি সৌরজগতের এমন মসৃণ অংশে গঠিত যেখানে কার্বন ডাইঅক্সাইডের অস্তিত্ব ছিল না। মেইন বেল্ট কমেট শ্রেণীর শুরু রিড নামের ধূমকেতুর মাধ্যমে। এই ধূমকেতুতে কার্বন ডাইঅক্সাইডের ঘাটতির বিষয়টি বুঝতে আরও গবেষণা প্রয়োজন বলে জানান মহাকাশ গবেষকরা। জান্নাতুল ফেরদৌস, বেঙ্গল নিউজ 24, ঢাকা।